সুমিত অফিসে যাবে, তাই সুমিতকে খুব তাড়াতাড়ি করে এখানে সবজি ম্যাগি করে দিলাম আর তার সাথে টক দই। আর এই যে দূরে দেখছো এই ফ্ল্যাটটা দেখো, এই যে লাল লাল প্লাস্টিক দিয়ে কালকে ছাদ ঢালাই হয়েছে, প্রচুর লোক কালকে মিলে ছাদ ঢালাই করেছে। আজকে মনে হয় আবারও বৃষ্টি হবে, প্রচণ্ড ভ্যাপসা একটা গরম পড়েছে। উফ, ছেলেকে এটুকু আনতে গিয়ে যেন মনে হচ্ছে পাগল পাগল লাগছে, এত গরম। এই যে সমৃদ্ধকে নিয়ে এলাম এখন স্কুল থেকে, এই যে আজকে এক্সাম ভালো হয়নি, আজকে এক্সাম ভালো হয়নি বললো, উফ পুরো হাঁপিয়ে গেছে, এত গরম লাগছে। ভাত বসিয়ে দেবো সমৃদ্ধে, সকালে ম্যাগি করেছিলাম, সমৃদ্ধ খেয়ে নেবে এখন। আর ভাত বসিয়ে দেবো, কালকের মাছ করা আছে, মাছ দিয়ে দুপুরে একটু সেদ্ধ দিয়ে আমাদের ভাত হয়ে যাবে খাওয়া, আর টক দই আছে। তো চলো পরে আসছি, আর 26 তারিখের জন্য ওয়েট করছি, 26-27 কী হয়। ঠিক আছে, দেখা যাক কী পরিবর্তন আসে। তবে পরিবর্তন তো অবশ্যই একটা কিছু হবে, মনে হয় সুমিত ফোন করছে, তো পরিবর্তন তো একটা কিছু অবশ্যই হবে এটা আশা করছি, কারণ পরিস্থিতি যেমন জায়গায় পৌঁছেছে, সত্যি কথা মানে 3 বছর আগে আরজি করে যে আন্দোলনটা ছাত্ররা করেছিল, সেই সময় যদি সঠিক পদক্ষেপ নেওয়া হতো আজকে হয়তো এই দিনটা আমাদের দেখতেই হতো না। তো তখন যদি সেই প্রিন্সিপালের বিরুদ্ধে সঠিক মানে পদক্ষেপ নেওয়া হতো আজকে হয়তো মেয়েটাকে আমাদের হারাতে হতো না, এত ভালো একজন ডাক্তারকে হারাতে হতো না। তো যাই হোক, আজকে সকালবেলা এটাকে বের করেছি, এই দেখো এটাকে বের করে দেখি এর মধ্যে অনেক জল জমে গেছে, মনে হচ্ছিল যে কি জানি এর মধ্যে জল টল জমছে না। তো তো এই তলাটায় না কোনো হোল নেই, ছোটো মতো কোনো হোল নেই, এত শক্তপোক্ত জিনিসটা আমি ট্রাইও করেছিলাম কিন্তু হচ্ছে না, মানে ভারী কিছু মানে একটু শক্ত কিছু দিয়ে সেটাকে গরম করে পুড়িয়ে তারপর করতে হবে, নাহলে হবে না। তুলসী গাছটা ওই যে এমনি করে বের করে রেখেছি, সুমিত ফোন করছে পরে করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6টা, সন্ধে 6টা বাজে, আর খুব বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘ ডাকছে ভীষণ, দেখতে পাচ্ছ বিদ্যুৎও চমকাচ্ছে, পডিয়ামে কোনো বাচ্চাও নেই, কেউ খেলছে না, মানে বৃষ্টি হয়তো একটু একটু পড়ছে, ঘর থেকে বুঝতে পারছি না, তবে রাস্তা দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। আমাদের আমাদের টাওয়ার 3-র আমাদের সাইডটাতে কবে যে একটু লোকজন ভর্তি হবে, দেখো আমি যখন আসি টাওয়ার 4-এর এই সাইডটা পুরোপুরি ফাঁকা ছিল, আস্তে 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 সমস্ত লোক এসে গেছে, দেখতে পাচ্ছ সমস্ত লোক এসে গেছে, শুধু আমার টাওয়ারেও প্রচুর লোক আছে কিন্তু আমাদের সাইডটাতে লোক কম, মানে আমার যে দিকটা সেই দিকটাতে লোক কম, সেই দিকটাতে লোক আসলে আমার বাড়িতে একটু জলের প্রেশারটা কমে এই আর কি। তো যাই হোক, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, পরীক্ষা অতটা ভালো হয়নি, তোমাদের তো বললামই, তো ভালো হয়নি বলতে ওই হয়তো 85 থেকে 90-এর মধ্যে পাবে। আর আজ কালকে আছে ইভিএস, পরশুদিন বাংলা, পরশুদিনের ব্যাপারটা আরও বেশি চিন্তাকর, মানে টিচাররা কেমন দেখো, সোমবারে বাংলাটা দিতে পারতো, তো বাংলার এত বড় সিলেবাস সোমবারে না দিয়ে ওটা শনিবারে দিয়ে দিয়েছে, সোমবার নয় মঙ্গলবারে, সোমবার তো ছুটি আছে, মঙ্গলবারে দিতে পারতো, না দিয়ে ওটা শনিবারে দিয়ে দিয়েছে, একটা দুটো দিন বেশি পেলে ওরা খুব ভালো করে পড়তে পারতো বাংলাটা, একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের কাছে বাংলাটা কিন্তু টাফ, যেহেতু আমি ওকে খুবই বাংলা পড়াই যার জন্য ও নাম্বারটা মোটামুটি ভালোই পায়, আগের বারে যেন 20-তে 19.5 পেয়েছিলো, তার আগের বারও এরম 18 মতো পেয়েছিলো, কিন্তু এবার তো 100 নম্বরের এক্সাম, প্রচুর সিলেবাস, এবার আমি জানি না কী করে ওকে পুরোটা কমপ্লিট, যদিও আমি আগে আগে পড়িয়ে রেখেছি তারপরেও চিন্তা হয় যে কী করবে। তো সেদিনকে দিতে পারতো, না দিয়ে দিয়েছে শনিবারে, কালকেও এক্সাম শনিবারেও এক্সাম প্রত্যেকটা দিন এক্সাম, ঠিক আছে এই হচ্ছে ব্যাপার, মানে এরা একটু মাথাটা চিন্তা করে মানে ইয়েটা করে না, ইংলিশ 2টা নাই দিতে পারতো সেদিনকে। তো যাই হোক, পড়ছেও এখন, ওকে একটু খেতে দেবো, আর আমি একটু এই যে বেডটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, সুমিতকে ফোন করেছিলাম বললাম অফিস থেকে বেরিয়েছো কিনা, বললো না 6:30টারও পরে বেরোবো, তাহলে আস্তে আস্তে 9:30, 9:30 ধরে নাও, আস্তে আস্তে এতটাই দেরি হয়ে যাবে।
আজকে দুপুরে তো রান্না করিনি, কালকের মাছ ছিল, রাত্রে কিছু নেই, রাত্রে কি যে করবো ভেবেছিলাম আসলে বলবো রাত করে একটু চলো রুটি টুটি বাইরে থেকে খেয়ে আসি, কিন্তু এত দেরিতে এসে আবার নিয়ে যাবে, তার থেকে বাড়িতে করে নেওয়াই ভালো। ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। বৃষ্টি যেন এবছর একটু বেশিই হচ্ছে আমাদের এই দিকটাতে, জানি না অন্য কোথাও কতটা কি হচ্ছে, হুগলিতে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয় প্রতিবারই। ওটা গুছিয়ে নিয়েছি আর বড় লাইটটাও অফ করে দিলাম, ছোট লাইটটা জ্বালিয়ে রাখলাম। ছোট লাইট মানে এই যে ড্রেসিং টেবিলের এই লাইটটা, অল্প হালকা লাইট, কারণ এই ঘরে তো এখন কেউ থাকবে না, আমি এখন পুজো নিয়ে ব্যস্ত থাকবো, ওই দিকে যাবো, ছেলেকে একটু দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আপনাদের ডেকেছে কিনা বা কবে দেখাবে, সোলার সিটির স্ন্যাগিং শুরু হয়েছে কিনা, তো এরকম ব্যাপার। স্ন্যাগিং তো অনেক দিন আগেই শুরু হয়েছে, টাওয়ার ওয়ানেও বলেছিল, টাওয়ার আয়েও বলেছিল শুরু হয়ে গেছে, তো আমাদের এখনও কিন্তু ডাকেনি। এবার দেখা যাক এই সপ্তাহে ডাকে নাকি পরের সপ্তাহে ডাকে নাকি কবে ডাকে, তো বুঝতে পারবো না, পাচ্ছি না যতক্ষণ না ডাকছে। তো জবে এই সপ্তাহ তো না ডাকাই ভালো, কারণ আমার ছেলের এক্সাম চলছে, এক্সামটা শেষ হয়ে যাক, নিশ্চিন্তে দেখতে পারবো বা যেতে পারবো। আর অবশ্য পরের সপ্তাহে আবার আবার থাকছিও না, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত থাকবোও না, তো দেখা যাক কী হয় কবে ডাকে না ডাকে। আর এদিকে আবার এদিকেও আমাদের সঙ্গমের ক্ষেত্রেও বলেছে অক্টোবর নাহলে নভেম্বর কোন সময়টা আপনারা রেজিস্ট্রেশনের জন্য নিতে চান, তো অক্টোবর আমরা নিচ্ছি না, কারণ অক্টোবরের মাঝামাঝি মানে এই দুর্গা পুজো শেষের পরপরই ছেলের আবার এক্সাম স্টার্ট হবে, আবার 20 নম্বরের এক্সাম, তো আমরা বলেছি নভেম্বরের প্রথম দিকে, তো দেখা যাক সেটাই বা কী হয়। তো চলো আমি রান্নাঘরে যাই, ছেলেকে একটু খেতে দিই। কি বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে বাপ, তার মধ্যে বাচ্চাগুলো খেলছে নিচে। দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে। তুলসী গাছটাকে বাইরে রেখে দিয়ে ওটাকে পুরো ভালো করে পরিষ্কার করেছি, অনেক জল জমে গেছিল তার মধ্যে, এখন আর ঢোকাবো না, ভাবছি তুলসী গাছের জন্য না একটু অন্য রকমের টব কিনবো, এটাতে রাখবো না, তার কারণ এটাতে ঢোকাতে খুব অসুবিধা হয়, একটু বড় বড় ফাঁকা মুখ হলে ভালো হতো, এটাতে হয় না, এটাতে অন্য গাছ এনে লাগিয়ে দেবো পরে। চলো এবার কিচেনে ঢুকি, সম্বিদ একটু কেক খেলো, এখন কেক খেয়েছে, ভাবছি একটু আলু ভাজি, ঠিক আছে রাত্রে খাওয়ারও হয়ে যাবে, সন্ধ্যাবেলা আমাদের একটু মুড়িও হয়ে যাবে, এর মতো এই যে ডাল ভিজিয়ে রেখেছি, মুসুরির ডাল করবো, আর ভাত আলু সেদ্ধ, আর একটু আলু ফ্রাই করবো এই রাতে, ডিম সেদ্ধ হয়ে যাবে, রাতের ব্যাপার তো রাতে বিশেষ কিছু লাগে না, এটাতেই হয়ে যাবে, করে নি। এখানে আলুটা ভাজতে বসিয়েছি, এই যে আলু ভাজা হচ্ছে, এখানে ভাতে সমস্ত সেদ্ধ দিয়ে দিয়েছি, এই যে ডিম আলু আর ডালটা দেবো, ডালটা এখানে ভেজানো আছে। আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি, দেখো কি বৃষ্টি, পুরো মানে একদম ভরে বৃষ্টি হচ্ছে যাকে বলে, কি বৃষ্টি, বাপরে বাপ। জানলা খুলে রাখা যাচ্ছে না, এত ছাট আসছে, আর বাইরের বারান্দাটা পুরো ধুয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, পুরো স্লাইডারের জানলা মানে মানে মেন যে বারান্দা আছে বড় স্লাইডারটা পুরো কাছে জল ভরে গেছে, এত বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সুমিতকেও ফোন করেছিলাম, বললো বাসের মধ্যে আছে, একটা টেনশান হচ্ছে যতক্ষণ না বাড়িতে আসে না, বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির মধ্যে বাড়ির মানুষগুলো যদি বাইরে থাকে তাহলে মোটেই ভালো লাগে না, একটা টেনশান হচ্ছে কি জানি। আর বললো বাসে প্রচুর ভিড় আছে, দেখা যাক কি হয় কখন আসে, আস্তে আস্তে তো 9:30 বেজেই যাবে মনে হয়, কারণ এত বৃষ্টি তো জোরেও গাড়িও চালাবে না, আস্তে করেই হয়তো চালাবে, ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো পুরো বারান্দার এই কাছে চালনা ফালনা সব ভিজে গেছে। হ্যাঁ তুলসী গাছটা পুরো ধুয়ে গেল, এই যে তুলসী গাছটা পুরো ধুয়ে গেল এত বৃষ্টিতে। এটা করার সুবিধা এই যে দেখেছো কেমন সুবিধা, এটা যে দেখো
ছাট আসছে কিন্তু এত, কিন্তু আমার জামা কাপড় একটাও ভিজছে না। মানে এই যে এত পর্যন্ত যে দেয়ালটা রাখা আছে তার জন্য ছাদটাকে পুরো আটকে দিচ্ছে, ছাদটা পুরো আসছে এই যে নিচের দিক হয়ে আসছে, নিচের দিক হয়ে এসে পুরো ভিজিয়ে দিচ্ছে। রাতের আলু ভাজাটা এই যে আলাদা করে দিয়েছি, আর কিছুটা আলু ভাজা আমি রেখে দিলাম কড়াইয়ের মধ্যে, এই তেল দিয়ে তেলের সাথে মুড়িটা একটু ভেজে নেব আমরা সমৃদ্ধে সন্ধ্যেবেলা এটা খাওয়া হয়ে যাবে। দেখো বারান্দা পুরো শুকনো করে ফেলেছি, এই দেখো সমস্ত পরিষ্কার করলাম, এখন পুরো জলে ভর্তি হয়ে গেছিলো এত ঝাঁট হয়েছে, সব পরিষ্কার করলাম। হ্যাঁ আর একটা কথা তোমাদের আজকে বলতেই ভুলে গেছে, আমি 8টা বাজলে অটোমেটিক বুঝতে পারি যে রাত্রেবেলা এখন 8টা বাজে বা 8টা বাজতে চলেছে, তার কারণ 7:45 ঠিক এই 7:40-7:45 নাগাদ দূর থেকে, মানে এখানে ঋষিরা বোধ হয় কাছাকাছি তো একদমই, তো ঋষিরাতে বোধ হয় কোনো মসজিদ আছে, তা দূর থেকে নামাজ পড়াটা শোনা যায় এই সময়, নামাজই বলে ওটাকে নাকি কি বলে জানি না, তবে শোনা যায় আর কি। তো তখনই বুঝতে পারি যে মোটামুটি 8টা বাজতে চলেছে, ওটা মোটামুটি 8টার দিকে শেষ হয়ে যায়, 7:45-50 থেকে শুরু হয়, 8টার মধ্যে শেষ হয়ে যায়। তো সেটাই তোমাদের বলছিলাম যে 8টা বাজলেই ঘড়ি দেখতে হয় না, এমনি বুঝতে পেরে যায়। পরিষ্কার করতে করতে সব পরিষ্কার করলাম, ওদিকে রান্নাও কমপ্লিট হয়েছে, ডালটা হচ্ছে ভাতের মধ্যে, আমরা সমৃদ্ধের ডিমের পোচ করলাম, আর সুমিতের সেদ্ধ অত ডিমের পোচ বা ডিমের অমলেট অত ভালোবাসে না, এমনি রুটির সাথে ভাজা করে দিলে খায় কিন্তু ভাতের সাথে পছন্দ করে না, তো ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আমাদের আলু ভাজা ডিমের পোচ আর ভাত ডাল হচ্ছে, হয়ে যাক। তো ততক্ষণ আমি একটু বাড়িতেও ফোন করবো, এডিটিং করতে হবে, সবটাই বাকি আছে, তারপরে ও হাঁপিয়ে গেছে পুরো বলছি। তো চলো আজকের মতো সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো সুস্থ থেকো।